সংসদে কি তাহলে আর গান গান শুনতে পারবো না? সংসদে কি আর গান কেউ গাইবে না? কে গাইবে? শিল্পী মমতাজের পূর্ণতা কে পূরণ করবে? সংসদটা তো অপূর্ণ হয়ে গেল। শিল্পী মমতাজ আপা আপনি কেমনে এই কাজটা করলেন, বা মানিকগঞ্জের মানুষজন কেন তারে ভোট দিল না? সংসদে ফাইটটা জায়গা আনার কেডা গাইবে? আমি মানিকগঞ্জের মানুষ নয়, কিন্তু শিল্পী মমতাজ আপার জন্য এসে কান্দন পাইতেছে। সে হাইটে গেল, ট্রাকের নিচে বলল, একজন স্বতন্ত্র প্রার্থী ট্রাক নিয়ে কেমনে মমতাজের উপরে উঠে গেল। এই কান্দন আমি কই রাখবো? আপার গান শুনতে শুনতে বড় হয়েছি আর এত ভালোবাসি। সেই শিল্পী মমতাজ আপা তিনবার এমপি মানিকগঞ্জের, তিনবার এমপি, তারপরও এই শিল্পী মমতাজ আপারে আপনারা কেমনে হারাই দিলেন? আমি যদি মানিকগঞ্জের নাগরিক হইতাম, বা মানিকগঞ্জ যদি আমার বাসা হইতো, আমি হারে নিজেই কমপক্ষে 1 লাখ ভোট দিতাম, কিন্তু আপনারা একটা ভোটও কেমনে দিলেন না? আর 6256 ভোট ভোট দিলে কি হইতে? এ তো জিততে যাইতে। আমাকে এত সুন্দর সুন্দর গান শোনায় সংসদে, এত সুন্দর সুন্দর গান শোনায়, এরপর আমরা হারে ভোট দিলেন না? কি চান আমরা বাংলাদেশ দিয়া এই সংস্কৃতি চর্চাকে উঠে যাকে, এটা চান আমরা? আমি বুঝি না, আমার এই কান্দা কেটা দেখবে? ট্রাকের নিচে বড় লাগলো শেষ পর্যন্ত। একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে কেমনে 6000 ভোট বেশি পেয়ে জিততে যায়, নৌকার প্রার্থীরা হারাই দেয়। আর মানিকগঞ্জের মানুষ আমরা এরকম এরকম যে একজন শিল্পী, একজন সম্মানিত ব্যক্তি সংসদে গান শোনা এত সুন্দর সুন্দর, এরপর হ্যাঁ এরকম হারাই দিতেছেন, হারাই দিলেন। যেখানে নৌকা নিয়ে দাঁড়াইলেই জিততে যায়, নৌকা মানেই হচ্ছে বিজয়, নৌকা নিয়ে দাঁড়াইলেই হচ্ছে বিজয়ী হয়ে যায়। আর সেই শিল্পী বা সেই নৌকার প্রার্থী কেমনে হেঁটে যায়? আমাকে তো গেস্ট রুম নেওয়া দরকার, বা আমরা কি জীবনে ছাত্রলীগ আওয়ামী লীগ করেন নাই, না আমরা কোন মানে কোন পক্ষের বা কোন দলের, এটা কিন্তু স্পষ্ট। আপনাদের কিন্তু আদর্শের সমস্যা আছে, আপনারা কিন্তু মানিকগঞ্জে থাকার যোগ্য না। এত রাইতে আমার খুব খুব কষ্ট পাইতেছে, যখন দেখলাম আমার মমতাজ আপা হারিয়ে গেছে। আমি মানিকগঞ্জে অনেক দূরে আছি, আনলে আমি আপার ওই জায়গায় চলে যেতাম। আপা এখন অনেক কান্নাকাটি করতেছে হয়তো। আপা তিনবার এমপি, তিনবার সে কত কাজ করছে এলাকার জন্য, কত গান শোনাইছে সবাইরে। আমরা দূরে থাকি, আমরাও তার গান শুনে মুগ্ধ হয়ে যেতাম ছোটোবেলা থেকে। তার কত সুন্দর সুন্দর গান শুনে শুনে বড় হয়েছি। আর সেই শিল্পীর আপনারা কেমনে হারাই দিলেন? কেমনে কেমনে তারে হচ্ছে কম ভোট দিয়া একজন স্বতন্ত্র প্রার্থী, ট্রাক মার্কার প্রার্থী, এই ট্রাক রেজিতাইলেন, আর ট্রাকের নিচে ফেললেন হচ্ছে মমতাজ আপারে? শিল্পীরা কেমনে ট্রাকের নিচে ফেললেন? আপনাদের কি দয়া মায়া নাই? আপনারা এরকম কে? আপনারা কি বঙ্গবন্ধুর আদর্শকে লালন করেন না, নাকি মুখে মুখে খালি বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধুর আদর্শ করেন? নৌকা নিয়ে বর্তমানে দাঁড়াইলেই জিততে যায়। ফের দোষ যে জীবনে রাজনীতি করে নাই, এও নৌকা নিয়ে দাঁড়িয়ে জিততে গেছে। ব্যারিস্টার সুমন নৌকার প্রার্থী হইতে পারলো না, এমনি মুখে মুখে নৌকা নৌকা করতো, ব্যারিস্টার সুমন পর্যন্ত জিততে গেছে। যেই নৌকা পাইছে জিততে গেছে। সাকিব আল হাসান যে বক্তব্য দিতে পারে না, খালি কয় বিসমিল্লাহির রহিম, এরপরে একটা মানুষ দুনিয়া থেকে চলে গেছে এই কথাটা কইতে যেয়ে 10 বার তোতলাইছে, এই মানুষটা সে নিজে কয় আমি বক্তব্য দিতে পারি না, সে সাকিবুল হাসান পর্যন্ত জিততে গেছে। সাকিবুল হাসান এমপি হয়ে গেছে। আর মমতা সাপা যে কিনা তিনবার এমপি, আর কেমনে আপনারা হচ্ছে হারাই দিলেন? মানিকগঞ্জের মানুষের আপনারা এরকম কে? আমি কান্না ধরে রাখতে পারতেছি না।
এরকম আপনারা কেমন করলেন।